আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, উনি বলেছেন যে আমাকে আমার এক বন্ধু কোন একজন লোকের কাছে, একজন আল্লাহওয়ালা লোকের কাছে নিয়ে গেল, ওনার ভাষায় যে উনি আল্লাহওয়ালা। তো তো যাওয়ার পরে দেখলাম যে তার পায়ের উপরে মানুষ সেজদা করছে, মানুষ তাকে সেজদা করছে, এবং সেখানে উনি বলছেন যে আমার যতটুকু দিনই জ্ঞান আছে তাতে বুঝতে পারলাম যে অনেক বিষয় এখানে শরীয়ত বিরোধী। এখন এই জাতীয় ব্যক্তিদের কাছে আমাদের যাওয়া উচিত কিনা? জি জি, আমরা প্রথম কথা হলো আমরা মানুষের কাছে কেন যাব। এই কেন যাওয়ার প্রশ্ন থেকেই সকল সমস্যার উৎপত্তি। এই যে বিশ্বে মানুষ শির্ক করে, কোন নাস্তিক তো শির্ক করে না, শির্ক করে কে? যে আল্লাহ তাআলা বিশ্বাস করে, আল্লাহর মমতা মায়া পাওয়ার জন্য একটা মধ্যস্থ খোঁজা, এটার নাম হলো শির্ক। মানুষ না বুঝে এই শির্কের ভিতরে পড়ে। কখন? আমি গুনাহগার, আল্লাহ বলতে আমার কথা শুনবে না, আমি একজন আল্লাহওয়ালা মানুষের কাছে গেলে আমার কথা আল্লাহকে বলে দিলে আল্লাহ তাড়াতাড়ি শুনবে। যেমন একজন দুষ্ট ছেলে ছাত্রের কথা স্যার শুনতে চায় না, ভালো ছেলের কথা শুনে, কিন্তু দুষ্ট ছেলেটা ভালো ছেলেকে দিয়ে সুপারিশ করিয়ে দেয়। এই হীনমন্যতা থেকেই সকল শির্ক শুরু। কারণ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, মায়ের সাথে সন্তানের সম্পর্ক সো গভীর। কোনো সন্তান কখনোই মনে করে না যে আমার মা আমাকে মারধর করে, আমাকে রাগ করে, কাজে আমার মা বোধে আমার কথাও শুনবে না, আমি মার বান্ধবী, মায়ের ব্যানসে বা মায়ের অমুক আপনজনকে দিয়ে একটু সুপারিশ করে দিলে মা বোধ হয় তাতে শুনবে। কোনো সন্তান যদি এমন হয় যে তার সকল চাওয়া পাওয়া মাকে না বলে মায়ের বান্ধবীকে বলে মা তার মাধ্যমে মার কাছে চায়, মা কিন্তু সেই সন্তানকে পছন্দ করে না, সে মায়ের মাতৃত্বকে অপমান করে। ঠিক তেমনি যদি কোনো বান্দা মনে করে আল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে বানিয়েছেন, কিন্তু আল্লাহ আমি চাইলে দেবে না, আরেকজন বলে দিলে দেবে, এটা থেকেই সকল শির্ক। সে আল্লাহর রুবুবিয়তকে অপমান করে। তো কাজে আমরা আল্লাহওয়ালার কাছে কেন যাব? আল্লাহওয়ালার কাছে যাওয়ার উদ্দেশ্য আছে, সেটা হলো আল্লাহওয়ালা মানুষদের সাহচর্যে বসে আল্লাহওয়ালা আমলগুলো শেখা, তাদের কাছ থেকে মুখে শুনে মশলা মাসাইল শেখা, তাদেরকে মহব্বত করে, এই উদ্দেশ্যে যাওয়া ভালো। আর দোয়া করবে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা মানুষের মাধ্যমে আর বিপদ কাটবে, এটা শিখ। কিন্তু আমরা অধিকাংশ এই জন্যই যাই। এই সেজদাটা কেন করে? হুজুর খুশি হয়ে আল্লাহকে বলে দেবে এই জন্য করে। অথচ প্রথম কথা, উনি আল্লাহওয়ালা কেন আমরা জানি না। উনি যদি আল্লাহওয়ালা হতেন তাহলে সেজদা দিতেন না, কারণ সবচেয়ে বড় আল্লাহওয়ালা যিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি কারোর সেজদা নেননি। দুই নম্বর কথা, আল্লাহওয়ালা বলে দিলে আল্লাহ আমাকে দেবে, আর আমি বললে দেব না। কেউ যদি বিশ্বাস করে আমার খালা বলে দিলে মা আমাকে বেশি আদর করবে, আমি বললে করবে না, সে কিন্তু মায়ের মাতৃত্বকে অপমান করে। কেউ যদি মনে করে যে কোনো নেককার মানুষ বলে দিলে আল্লাহ আমাকে বেশি দেবে, আমি বললে দেবে না, সেও আল্লাহর রুবুবিয়তকে অপমান করে। অনেক সময় আমরা বলি রাজা বাদশার কাছে যেতে গেলে একটা লোক লাগে। জি, কেন লাগে? কারণ রাজা বাদশা আমাকে চেনে না, অথবা চিনলেও পার্সিয়ালটা করতে পারে, কিন্তু আল্লাহ তো তা নন। আল্লাহ আমাকে চেনেন, আর আল্লাহ আমার কথা সবার চেয়ে ভালো জানেন, আমার বিপদ আল্লাহ জানেন, মনের আবেগ আল্লাহ জানেন, আমি মনের অন্তর দিয়ে আল্লাহর কাছে চেয়েছি, তারপর আল্লাহ দেবেন না, কিন্তু অমুক হুজুর বলে দিলে আল্লাহ আমাকে দেবেন, এই চিন্তা করার অর্থ আল্লাহর রুবুবিয়ত এবং উলুহিয়তকে অপমান করা। এবং সেই সাথে মোতারাম আরো একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে সমাজে হয়তো সন্তান হচ্ছে, মেয়ে হচ্ছে, ছেলে হচ্ছে না, তো ছেলে সন্তানের জন্য কারোর কাছে হয়তো গিয়ে বলা হচ্ছে যে আপনি আমাকে একটা ছেলে সন্তানের অবস্থা। জি জি, সবকিছু এই যে বিষয়, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে যা চাওয়ার, এটা চাওয়ার জন্য মধ্যস্থ লাগে, এই কল্পনা সকল শিরিকের মূল। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি ক্বারীবুন উজিবু দাওয়াত আদ-দাঈ দান, আমার বান্দারা আমার কথা জিজ্ঞেস করলে আমি বলে দিচ্ছি, আমি তাদের কাছে, তারা ডাকলেই আমি সাড়া দেব। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু আল্লাহরই ইবাদত, আল্লাহর কাছেই চাওয়া। চাওয়ার জন্য অর্থাৎ আমার ছেলে দরকার, মেয়ে দরকার, সুবিপদ মুক্তি দরকার। আমি দর্শকদের আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করব, আল্লাহ বিপদ দেন কেন? যেমন মা সন্তানকে রাগ করে এই জন্য না যে সন্তান চলে যাক, আমার কাছে ফিরে আসো। আল্লাহ বিপদ দেন যে বান্দা আমাকে ডাকবে, তার বিপদও কাটবে, তার অন্তরে শান্তি চলে আসবে। কাজে ক্রন্দনটা আমরা আল্লাহর কাছে করি, আল্লাহ কারোর কাছে যে না করি।